রিসেন্টলি মিডিয়াটেক তার জি সিরিজের লাইনে পেয়ে নতুন একটি প্রসেসর লঞ্চ করেছে, যেটি হলো মিডিয়াটেকের হিলিও G95। আর এই সেম প্রসেসরটি Realme 7 ইউজ করা হয়েছে। তো আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মিডিয়াটেকের হিলিও G95 নিয়ে এবং দেখবো যে প্রসেসরটি আদে কতটা পাওয়ারফুল। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যদি G95 এর জিপিইউ নিয়ে কথা বলা হয়, তো প্রাইমারি দুটি কোর কর্টেক্স A76 2 GHz এর উপর বেসড এবং বাকি 6টি কোর কর্টেক্স A55 এর উপর বেসড। তো বেসিক্যালি এটি একটি অক্টাকোর প্রসেসর। এবং যদি এর ফ্যাব্রিকেশন নিয়ে কথা বলা হয়, তাহলে এখানে 12 নানোমিটারের ফিনফেট টেকনোলজি ইউজ করা হয়েছে এবং সেম টেকনোলজি G90, G85 এবং G80 ইউজ করা হয়েছে। ইভেন P95 সেম টেকনোলজি ইউজ করা হয়েছিল এবং মিডিয়াটেকের বেশিরভাগ বাজেট সিরিজের প্রসেসরগুলিতে 12 নানোমিটারের ফিনফেট টেকনোলজি ইউজ করা হয়। তো এখানে যদি G95 প্রসেসরটি 12 নানোমিটারের জায়গায় 10 নানোমিটার কিংবা 8 নানোমিটারে আসতো, তাহলে এই প্রসেসরটি যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর হয়ে দাঁড়াতো। যাই হোক, এই প্রসেসরটি যথেষ্ট পাওয়ারফুল। আবার যদি এখানে জিপিইউ এর কথা বলা হয়, তাহলে এখানে ARM-এর মালি G76 গ্রাফিক্স ইউজ করা হয়েছে। তো এখানে পাবজি আপনি HDR+ আল্ট্রা সেটিংসে এনজয় করতে পারবেন, যদি এখন ইন্ডিয়াতে পাবজির কোনো অস্তিত্ব নেই। আর P95-এর সাথে যদি এটিকে কম্পেয়ার করা হয়, তো P95-এর তুলনায় যথেষ্ট বেটার গ্রাফিক্স আপনি এখানে দেখতে পারবেন। তো আই থিঙ্ক গেমিংয়ের জন্য এটি একটি বিস্ট হতে চলেছে। তাছাড়াও এই চিপসেটটির একটি জিনিস আমার খুবই বেটার লাগলো, সেটি হলো হাইপার ইঞ্জিন গেমিং টেকনোলজি। এটি বেসিক্যালি কী করবে, এটি আপনার মোবাইল ডেটা এবং ওয়াইফাইকে ট্রিগার করবে এবং আপনার গেমিংয়ের সময় আপনার গেম প্লেকে আরও এনহ্যান্স করে তুলবে। মানে আপনার মোবাইল ডেটার স্পিড যদি কমে যায়, তাহলে এটি ওয়াইফাই সুইচ করে দেবে মাত্র 13 মিলি সেকেন্ডে। শুধুমাত্র তাই নয়, এটির জন্য গেমিংয়ের সময় ল্যাগ কম হবে এবং ফ্রেম রেটকে এটি আরও ইম্প্রুভ করে দেবে। ওভারঅল এই টেকনোলজিটা আমার খুবই বেটার লাগলো। কথা বলা যাক ডিসপ্লে সাপোর্ট নিয়ে। তো এখানে ফুল HD+ ডিসপ্লে সাপোর্ট দেখা যাবে এবং ডিসপ্লেটি 90Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। তো হ্যাঁ, এই জিনিসটাতে মিডিয়াটেক খুবই বেটার একটা কাজ করেছে। স্টোরেজের কথা বললে LPDDR4X এর র্যাম এবং UFS 2.1 এর সাপোর্ট পাওয়া যাবে এবং সিঙ্গেল 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং ডুয়েল 24+16 মেগাপিক্সেল ক্যামেরা মেগাপিক্সেল না। স্টোরেজ সাপোর্টের কথা বললে LPDDR4X এর র্যাম এবং UFS 2.1 এর সাপোর্ট পাওয়া যাবে এবং সিঙ্গেল 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং ডুয়েল 24+16 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করবে, যেখানে 4K 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যাবে। কানেক্টিভিটি মডিউমের কথা বলে এখানে ডুয়েল 4G ভোল্টি ইউজ করতে পারবেন, যেখানে আপলোডিং স্পিড হবে 1915 MBPS এবং ডাউনলোডিং স্পিড হবে 1600 MBPS। যদিও এতটা স্পিড কোনো নেটওয়ার্ক অপারেটর প্রোভাইড করে না। সর্বশেষে কথা বলা যাক যে 10 থেকে 12 হাজার টাকার কোনো স্মার্টফোনে যদি এই প্রসেসর ইউজ করা হয়, তাহলে কি সেই ফোনটাতেও নেওয়া উচিত? তো উত্তর অবশ্যই হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না 10 থেকে 12 হাজার টাকার কোনো স্মার্টফোনে এই প্রসেসরটি ইউজ করা হবে। আই থিঙ্ক 15 থেকে 17 হাজার টাকার কোনো মিড রেঞ্জ স্মার্টফোনে এই প্রসেসরটিকে দেখা যেতে পারে। তো সেখানে এই প্রসেসরটি যথেষ্ট বেটার পারফরমেন্স দেবে এবং যদি আর আন্তর্জাতিক স্তরে কথা বলা হয়, সেটিও 3 লাখের আশেপাশে চলে আসছে। তো হ্যাঁ, গেমিং কিংবা অন্যান্য ডেইলি টাস্কের জন্য এই প্রসেসরটি যথেষ্ট পাওয়ারফুল এবং আশা করা যায় যে এই প্রসেসরটি Snapdragon 720G-র সাথে ডিরেক্ট পাল্লা দিতে পারে। তো হ্যাঁ, আজকের ভিডিও এই পর্যন্তই। এই প্রসেসর সম্পর্কে আপনাদের কী মতামত সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আমি দেখা করব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।